नमस्कार बंधुरा, आज के आपनादेर ए ब्यूटीफुल स्लीव्स डिजाइन काटिंग एवं सेलाई दुटोई खूबी सहज भावे शेखाबो। तार जोन्नो आपनारा भिडियोटा प्रथम थेके शेष पर्यंत सम्पूर्ण देखबेन। चैनेले नतून थाकले चैनलटी सबस्क्राइब करे दिए पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन। तो चलुन भिडियोटी शुरू करी। सबार प्रथम एखाने आमी स्लीव्सटीके काटिंग करे रेखेछि। तो एरपर आमी एर लम्बाटा देखे नेब। तो लम्बाटा आमी रेखेछि एखाने 11.5 इंच। एखाने आमी स्लीव्सेर मोहरि रेखेछि नीचे 6.5 इंच। तो ये हमें स्लीव्सटी काटिंग करे रेखे आगे थके। एरपर हमें एखे जॉइंट के खुले नीते हैं। तो यह जॉइंट के खुले नहीं दुटो पार्ट चले आसे। एरपर एखे हमें स्लीव्सर मध्य पाइपिंग लगानों जो एक पट्टी काटिंग करब। तर एक पार्ट के साइडे रेखे देव। तो यह एक पट्टी नहींब। तो हमें इन्हें पट्टी नहींपर एखे पट्टर चौड़ाटा देखे नेब। तो चौड़ाटा रेखे 2 इंच। एरपर एखे हमें पट्टी लम्बाटा के नेब जतटा स्लीव्सर लम्बा आसे से हिसेब पट्टी लम्बाटा एखे नहींब। एरपर एखे पट्टीटा के रखम दुभाज कर। एरपर एखे एक साइड थेके ऊपर थेके ए रकम कर पट्टीटा के स्लीव्सर उपरे रखते हैं। और एखे 1 पॉइंट मार्जिन निये एखे हमें पट्टीटा के स्लीव्सर साथे अटैच कर। एखाने आमी स्लीव्सेर साथे पट्टीटिके अटैच करे नियेछि। एरपर आमादेर एखाने जतटा चिकन टाइपेर पाइपिंग चान से हिसेबे किन्तु आमादेर एखाने पट्टीटाके एभावे मुड़िये निते हबे। तो एखाने आमी पट्टीटाके एभावे मुड़िये निच्छि। एरपरे एखाने आमादेरके पाइपिंगेर ठीक एकबारे साइडे साइडे एभावे सेलाई चालिये निते हबे। এভাবে এক সাইডে পাইপিং লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে পরের সাইডেও পাইপিং লাগিয়ে নিতে হবে। তো তার জন্য এখানে একইভাবে 2 ইঞ্চ চওড়া টাইপের একটা এরকম পট্টি নিয়ে নিয়েছি। আর এখানে পট্টিটাকে এইরকম করে দুভাজ করে নিয়েছি। এরপর আমাদের এখানে স্লিপসের সোজা দিকে পাইপিংটাকে আমাদের এভাবে প্রথমে পট্টিটাকে জয়েন্ট করে নিতে হবে। তো এখানে আমাদের একইভাবে 1 পয়েন্ট মার্জিন নিয়ে এখানে আমাদেরকে পট্টিটাকে এরকম করে স্লিপসের সাথে অ্যাটাচ করে নিতে হবে। तो यह अटैच कर नवर पर एक ही भावे एखे पट्टीटा के भावे एक प्रेस कर और एखे पाइपिंग एरकम कर सेपटा दिए दीते हैं। तो एक ही भावे एखे पुरो सोजा हिसेब पाइपिंग लागिए नीते हैं। एक ही भावे एखे हमें पर साइड एरकम कर पाइपिंग लागिए नहींपर एखे स्लीव्सर बटमर दिखे এইভাবে আমাদের নিচের দিকেও পাইপিং লাগিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি একই ভাবে এরকম করে পট্টিটাকে দুভাজ করে নিয়েছি। দুভাজ করে নেওয়ার পরে এক সাইড থেকে এখানে 1 পয়েন্ট মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে। একই ভাবে এখানে নিচের দিকেও পট্টিটাকে অ্যাটাচ করে নেওয়ার পর পাইপিং এর জন্য আমাদেরকে এখানে পট্টিটাকে এরকম করে মুড়িয়ে নিতে হবে। এইভাবে মুড়িয়ে নেওয়ার পরে এখানে পাইপিং এর ঠিক এখানে আমাদেরকে সাইডে সাইডে এরকম করে সেলাই চালিয়ে নিতে হবে। এখানে আমি মোহরির দিকে এইভাবে পাইপিং লাগিয়ে নিয়েছি। তো একই ভাবে পরের সাইডেও মোহরির দিকে এইভাবে পাইপিং আমি লাগিয়ে নিয়েছি। এরপর এখানে আমরা এটাকে সাইডে রেখে দেব আর এখানে দুটো পট্টি নিয়ে নেব। তো এখানে পট্টি চওড়া নিয়েছি 2 ইঞ্চ। এরপরে আমাদের এখানে পট্টিটাকে এরকম করে দুভাজ করতে হবে প্রথমে। তো এইভাবে দুভাজ করে নিয়ে এর সাইডে সাইডে আমাদেরকে সেলাই চালিয়ে নিতে হবে। এইভাবে সেলাই করে নেওয়ার পরে আমাদের এখানে পট্টিটাকে সোজা করে নিতে হবে। তার জন্য এখানে আমি স্ক্রু ড্রাইভারের সাহায্যে পট্টিটাকে এভাবে সোজা করে নেব। এভাবে সোজা করে নেওয়ার পরে এখানে আমি 2 ইঞ্চ লম্বা নিয়ে নেব। তো এখানে আমি 2 ইঞ্চ লম্বা নিয়ে নিচ্ছি আর এখানে আমি 2 ইঞ্চ নিয়ে এর মধ্যে কাট লাগিয়ে নেব। তো এখানে আমি সবগুলোকে এরকম করে 2 ইঞ্চ হিসেবেই কাটিং করে নেব। তো এখানে আমি একইভাবে অনেকগুলো এরকম করে লম্বা লম্বা করে 2 ইঞ্চ হিসেবে কাটিং করে নিয়েছি। এরপর আমরা এখানে ডিজাইনের জন্য প্রথমে একটা স্লিপসের পার্ট নেব। এরপর আমরা এখানে
স্লিপসের যেখানে আমরা পাইপিং লাগিয়েছি সেই দিকে এরকম করে আমাদেরকে ডিজাইনের জন্য যে পট্টি আমরা এখানে কাটিং করে নিয়েছি এই পট্টিগুলোকে আমাদেরকে এরকম করে এক এক করে রাখতে হবে। এইভাবে সমান করে রেখে পুরো স্লিপসের মধ্যে আমাদের এগুলোকে এভাবে অ্যাটাচ করে নিতে হবে। এভাবে পট্টিগুলোকে এক সাইডে স্লিপসের সাথে অ্যাটাচ করে নেওয়ার পরে পরের স্লিপসের পার্টকে আমাদের এভাবে নিতে হবে আর পট্টিগুলোর উপরে এভাবে আমাদেরকে স্লিপসটিকে রাখতে হবে। রেখে এখানে আমাদের সাইডে সাইডে যেখানে আমরা পাইপিং লাগিয়েছি পাইপিংয়ের সাইডে সাইডে এরকম করে পট্টিগুলোকে অ্যাটাচ করে নিতে হবে। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।